পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যে মহিলাদের জন্য চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এতে তপশিলী উপজাতি এবং তপশিলী জাতির মহিলারা মাসিক 1000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 500 টাকা করে পান। স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। শুনতে অবাক লাগলেও এরকমই এক ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। পুরুষের অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তা স্বীকারও করেছেন ওই ব্যক্তি। মাথাভাঙ্গা 1 নং ব্লকের ভেরভেরি মানাবাড়ি গ্রামের আব্দুল কাদের নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে দীর্ঘ 7 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা ঢুকছে। আব্দুল কাদের তিনি একজন পেশায় টোটো চালক। তিনি জানিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট বানিয়েছিলেন 1 থেকে 1.5 বছর আগে, তারপর পাসবুক আপডেট করে দেখতে পান তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে, আবার সেই টাকা তিনি তুলেছেন। তবে কি করে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে তিনি সে বিষয়ে কিছুই জানেন না। এ বিষয়ে পচাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার জানিয়েছেন, একজন পুরুষ কি করে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে সেই বিষয়ে তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। পাশাপাশি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং টাকা যাতে তার অ্যাকাউন্টে আর না ঢোকে তার জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন। জানিয়েছেন এই ব্যক্তি টোটো চালক, শুনব। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌমুথি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্মন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। ওই তো বইটা, মনে করো আমি তো আনিনি কোনোদিন বইটা, বইটা বানাইতে দিছি, বইটা আনার সময় আর কি, মানে আপডেট করার সময়, আপডেট করার সময় দেখি টাকা ঢুকছে। এটা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বা প্রধান কারোর সাথে যোগাযোগ করেননি? এমনি গ্রাম প্রতিবেশীকে দুই একজন জানাইছিলাম আর কি, বলে আমার অ্যাকাউন্টে আর কি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, এটা কী করে ঢুকছে, হয়তো মহিলা মানুষের টাকা আমার অ্যাকাউন্টে কী করে ঢুকছে। আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়? হ্যাঁ পায়। তাহলে দেখা যাচ্ছে এখন মানে আপনার স্ত্রীও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে এবং আপনিও পাচ্ছেন? এখন ঢুকছে, এখন আমি তার আবেদন করি নাই, দাঁড়িয়ে দুজনেই পাচ্ছি। পচাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার কি জানিয়েছেন, শুনব। না, ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা তো মেনলি সম্পূর্ণ ব্লক থেকে ইয়ে করা হয়, আমাদের এই সম্বন্ধে জানা নেই ভালো করে, আমি খবরটা নেব ভালো করে, যাতে সঠিক কী বেঠিক আমি এখনও বলতে পারছি না, আমি আপনার যাতে এই প্রথম শুনলাম। কেন লক্ষ্মীর ভান্ডার তো অ্যাকচুয়ালি হচ্ছে মেয়েদের জন্য, কোনো ছেলে মানুষ লক্ষ্মীর ভান্ডার পেতে পারে না। আর যদি পেয়েও থাকে সে কে বা কারা অন্যায় কাজ করছে এবং যে পাচ্ছে তারও তো বলা উচিত যে আমাকে যে টাকা ঢুকতেছে কেন ঢুকতেছে, তাকে তো অবশ্যই ব্লকে ব্লকের আধিকারিকদের সঙ্গে তাদের দেখা করা উচিত ছিল। হ্যাঁ, আমি আমার বিডিও সাহেবের সঙ্গে এখনই আলোচনা করার জন্য ইয়ে করছি, ওনার ফোনটা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি সম্পূর্ণ সম্ভবভাবে ইয়ে করবো যাতে এটা এভাবে অন্যায়ভাবে যেন সে টাকা না তোলে। হ্যাঁ, আর এবং কীভাবে হলো সেটাও আমাদের ঠিক মতন ইয়ে করতে লাগবে, যাচাই করবো। না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, তার কারণ দেখেন একজন একটা কাদের মিয়া এরকম হলে তো অনেক লোকই পেত, কারণ যাদের কাজ সঠিক আছে তারা পাচ্ছে, কিন্তু এটা কি করে হলো এটা আমার মাথায় ঢুকতে না। আমি কালকে আমি এটা সম্ভবভাবে জেনে আপনাদের কালকে দুয়ারে সরকার আছে আমাদের, দুয়ারে সরকার আমরা জানবো এটা কি হলো, কিভাবে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে।